হ্যালো গাইস, হোয়াট ইজ আপ? আমরা আবার চলে আসলাম। আজকে আমরা কথা দিয়েছিলাম যে সুরাবুদ্দিন মল্লিক আমাদের মধ্যে রয়েছে। দাদা নমস্কার, তোমাকে স্পোর্টস বাইট চ্যানেলে শুনতে পাচ্ছো দাদা ঠিকঠাক? শুভ সন্ধ্যা সবাইকে, হ্যাঁ, শুভ আশা সন্ধ্যা করি। তোমাকেও দাদা। হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ আশা করি সবাই গাইস, ভালো আছো। একটুখানি কমেন্ট করে জানাও যে ঠিকঠাক সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আসছে নাকি। দাদা স্টার্ট করি, দাদা স্টার্ট করা যাক। একদম হ্যাঁ দাদা, প্রথম কোশ্চেন যেটা, তো এখন তো লকডাউন অনেকটা আনলক করে দিয়েছে অনেকে, তো তুমি লকডাউনে কিভাবে নিজেকে ফিট রেখেছো, আর এখন কি ট্রেনিং শুরু করেছো? আমি লকডাউনে প্রথম দিন থেকেই ট্রেনিং করে আসছিলাম। এখন একটু, যেহেতু লকডাউন একটু হালকা হয়েছে, এখন একটু বেশি ট্রেনিং করছি। তো আমি সাধারণত আসানসোল চিত্তরঞ্জনে এখন সময় কাটাচ্ছি, কারণ ওখানে আমার অফিস। তো মর্নিং অফিস করে বিকালে আমাদের বাকি প্লেয়ার, আমরা ওখানেই থাকি। তো ওখানে নেমে আমরা 10-12 জন প্লেয়ার আছি যারা প্রফেশনাল ফুটবল খেলে। তার মধ্যে দীপেন্দ্র দুয়ারি, সুবোধ কুমার, ফুলচাঁদ হেমব্রম, কৌশিক মাঝি, সবাই আমরা থাকি। তো আমরা ওখানে প্র্যাকটিস করি একসঙ্গে, এবং রেগুলারলি প্র্যাকটিস হচ্ছে এবং ভালো প্র্যাকটিস হচ্ছে। ও আচ্ছা, দাদা তুমি এখন কোথায় আছো? আমি এখন বাড়ি এসেছি, যেহেতু আজকে আচ্ছা আচ্ছা, শনিবার, অফিস ছুটি থাকে, আবার সোমবার মর্নিং অফিস জয়েন করবো। সোমবার মর্নিং আবার এখান থেকে বাই কারেই যাতায়াত করি আমরা, অসুবিধা নেই, আচ্ছা আচ্ছা, কোনো ইয়ে হচ্ছে না, ডাইরেক্ট বাড়ি টু অফিস, অফিস টু বাড়ি। আচ্ছা। তো দাদা মানে ফুটবলটা কিভাবে স্টার্ট করলে, মানে এত স্পোর্টস থাকতে ফুটবল, কিভাবে ফুটবল জার্নিটা তোমার স্টার্ট হলো তুমি যদি একটু বলো। ফুটবল বলতে, অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের বাড়ি প্রায় সবাই ফুটবলই খেলে। আমার দাদাদের দেখে আমার ফুটবলে আসা। আমার বড়দা এখন ডি লাইসেন্স করে কোচিং করছে এখানে, 3-4টে ক্যাম্পে বাচ্চাদের নিয়ে। আমার মেজদা মোহনবাগান খেলেছে আমি 2009-10-এ দাদার সঙ্গে, সরি 10-11-তে দাদার সঙ্গে মোহনবাগানে ছিলাম একসঙ্গে। তো আমার দাদাদের থেকেই ফুটবলে আসা, এবং আমাদের বদমাস থেকে আরো অনেক তারকা প্লেয়ার ছিল, যেমন তারিক আহমেদ, চন্দন দাস, চিন্ময় সরকার, হাবিব আলী, এদের, এই দাদাদের দিকেও আমার আরো ফুটবলে আসার ইচ্ছা হয়েছে। তো আর আমাদের পাড়াতে, যেমন আমার পাশের পাড়ায় অবিনাশ সুবিধা আছে, আমরা একসঙ্গে বড় হয়েছি। ও তো আচ্ছা এখান থেকে আচ্ছা, সবাইকে দেখি ফুটবলে আসা। আর ফুটবল, আর আমাদের এমনি বজবজে সত্যি কথা বলতে ফুটবলটা নিয়ে একটু বেশি উন্নত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। তো যে এবার নেক্সট প্রশ্নে আসি, যে ছোটবেলায় কি করে পড়াশোনার সাথে একসাথে মানে খেলাটা চালিয়ে গেছে, এটা যদি একটুখানি বল। আমি একদম ছোটবেলা থেকে ফুটবল খেলতাম না, মানে এমনি প্র্যাকটিস করতাম না। পাড়াতে যেমন পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল, ক্রিকেট, এইসব নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতাম, পড়াশোনা করতাম, টিউশন করতাম না। তো বাড়িতেই পড়াশোনা করেছি, যতটা পড়েছি, টিউশন কোনোদিন যাইনি। তো সকাল বিকাল পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত ছিলাম। যখন আমি মাধ্যমিক এক্সাম দিলাম, তারপর থেকে আমার ফুটবলে মানে প্র্যাকটিসে জয়েন করা। তারপর থেকে জার্নিটা সিরিয়াসলি বলছি, আমি আল্লাহর উপর খুব বিশ্বাসী, এবং আল্লাহর রহমতে সিরিয়াসলি বলছি, খুব তাড়াতাড়ি আমি সাকসেসের পথে এসেছিলাম, এবং যার ফল এখন আমি সবার সামনে আছি, সবার সাথে কথা বলা ভাগ্য হয়েছে। একদমই দাদা একদমই। তো মানে প্রথম যে বয়সটা, মানে প্রত্যেকেরই একটা বয়স থাকে, তো তোমার প্রথম বলে যে শুরু থেকে খেলতে না, বয়সটা মানে প্রথম কতবার, কোন বয়স থেকে প্রথম ফুটবল খেলাটা শুরু করো? আমি সত্যি বলতে, আমি একদম ছোটবেলা থেকে ফুটবল খেলি, কিন্তু পাড়াতে। প্রফেশনাল আমি কোনো নার্সারি লিগ বা কোনো স্কুল টুর্নামেন্ট বা কোনো পাড়া টুর্নামেন্টও আমি খেলার সুযোগ পাইনি। যা খেলতাম পাড়াতেই খেলতাম, পাড়া থেকে কোনোদিন বাইরে খেলতে যাইনি। তো আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে দাদাদের হাত ধরে প্র্যাকটিস জয়েন করি আমাদের বজবজ ফুটবল একাডেমি, যার কোচ হচ্ছে আপনার চিন্ময় চক্রবর্তী। উনি বিএনআরে চাকরি করেন, ওনার আচ্ছা আন্ডারে আসতে উনি আমাকে দেখে বল উনি আমাকে দেখে বললেন যে তুই মন প্র্যাকটিস কর 2 বছর, 2 বছর পর দেখ তুই কোথায় যাস, তুই জাস্ট প্র্যাকটিসে মন দে। আমি বিশ্বাস বিশ্বাস করবো, আমি 2 বছরে, টানা 2 বছরে হয়তো আমি খুব বেশি হলে 10 দিন হয়তো প্র্যাকটিস অ্যাবসেন্ট করেছি, তাও ওই ঈদ পুজোর জন্য। বাকি মানে পুজো বলতে পুজোতে একদিন, ঈদে একদিন, এরকম করে হয়তো খুব বেশি হলে আমার 2 বছর হয়তো 10 দিন প্র্যাকটিস অ্যাবসেন্ট ছিল। এর বেশি আমি কোনোদিন প্র্যাকটিস অ্যাবসেন্ট করিনি। এখনো সেই এটা রয়ে গেছে, অভ্যাসটা, যে সারাদিন কিছু হোক আর নাও, একবার হলেও মাঠে নামতে হবে।
তো এবার যে কোশ্চেনটাই আসি, তুমি এখন মূলত মিডফিল্ড পজিশনে খেলো, তো ছোটবেলা থেকে কি মিডফিল্ড পজিশনেই খেলতে নাকি অন্য কোনো পজিশনে প্রেফার করতে? না, আমি প্রথম স্টার্ট করেছিলাম স্ট্রাইকারে। আমি যখন প্রথম বছর অস্ট্রেলিয়াতে সাইন করি, তখন আমি স্ট্রাইকার হিসাবে অস্ট্রেলিয়াতে জয়েন করি। বাট যেখানে আমাদের ম্যাক্সিমাম টিম, ম্যাক্সিমাম না, প্রায় সব টিমই ফরেনার স্ট্রাইকার নিয়ে যেহেতু খেলায়, তো সেই জন্য আমাদের আমি আমি ভাবলাম, বাড়ি থেকে আমার দাদারা বললো যে স্ট্রাইকার খেলে টিমে জায়গা পাওয়া যাবে না, তো তারপরে আমি উইং পেয়ে আছি, রাইট লেগ দুটোই। তো আমি বেসিক্যালি রাইটিং আপ করতে বেশি ভালোবাসি। আচ্ছা, তো দাদা তোমার শুনেছিলাম যে তোমার ইউথ কেরিয়ার ডেম্পোতে ছিল, তো ওই মানে ওই অভিজ্ঞতাটা একটু যদি বলো যে কিভাবে গেলে ডেম্পোতে? ডেম্পোতে ছিল বলতে, আমি ডেম্পোতে ছিলাম বলতে, আমাদের এখানে জুয়েলরা ছিল, তো জুয়েল রাজা, জুয়েল রাজা আমাদের এখানে বাড়ি কক্সবাজারে, তখন ডেম্পোতে ছিল, তো জুয়েলার সঙ্গে ডেম্পোতে যাওয়া, সেখানে কিছুটা সময় কাটিয়ে, এবার ইউথ ডেভেলপ হয়নি, কয়েকদিনের জন্য গিয়েছিলাম জাস্ট এইটুখানি, তারপরে আর এখানে যা হয়েছে বজবাজেই হয়েছে আমাদের কোচিং ক্যাম্পে। তো কলকাতা মাঠে মানে জস টেলিগ্রাফি তোমার প্রথম মানে ক্লাব ছিল বলতে গেলে? একদম একদম প্রথম ক্লাব, প্রথম এক্সপিরিয়েন্স, সবকিছু আমার প্রথম জস্ট। আচ্ছা, জস টেলিগ্রাফের পরেই কি তুমি চার্চিল ব্রাদার্সে সই করেছিলে? না, জস্ট টেলিগ্রাফে আমি সাইন করি 2008-এ, তারপরে আমি মহারাজ এসি সাইন করে 2010-এ আমি মোহনবাগান সাইন করি, তার চার্চিলে আমি লাস্ট মানে বেড়াটার কালীগঞ্জ সময় খেলে আর কি। 2017। হম হম একদম ব্যারাটো, চিড্ডি, মুড়িতলা, অসীম দা, সংগ্রাম দা, জয়ন্ত সেন, তিনসুক দা, মানে হেভি একটা টিম সত্যি কথা। তখন আমার অর্ধেক প্লেয়ারের শুধু নাম দেখেছি, টিভিতে খেলা দেখেছি, তাদের সংস্পর্শে কোনোদিন আসতে পারিনি, তো সে কথা তখন আমি মনমান টিমে গিয়ে আমার অভিজ্ঞতা এরকম, মানে একটা স্বপ্নের মতো লাগছিল, একটা ঘোরের মধ্যে ছিলাম যে এত বড় বড় প্লেয়ার। তার থেকে বড় কথা যে আমি যেখানে টেস্ট করতাম আমার পাশে ব্যারোটো টেস্ট ছিল, যেটা আমার কাছে সবচেয়ে একদম মানে ঘুটলে গিয়ে একটা মানে হেভি ব্যাপার। তখন বড় ব্যারোটো মানে সিরিয়াসলি বলছি, ব্যারোটো হচ্ছে আমার তখন টপ প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ার। তো দাদা তুমি তো বললে ব্যারেটো 2010 সালে তুমি ব্যারেটোর আন্ডারে খেলেছো, আর আগের বছর আমরা জানি, সবাই জানি যে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে কিউ রুকানের হাত ধরে, তো দুটোর এক্সপিরিয়েন্স বলো কি তফাৎ ছিল দুটো মানে দুটো সিজনে কি রকম তোমার মানে গেম টাইম ছিল মানে গেম ব্যারাটোর প্লে? আন্ডারে ঠিক না, মানে ব্যারাটোর সাথে আর কি হ্যাঁ, খেলেছে। ব্যারাটোর সাথে আগে খেলেছো সেটাই বলো। আমি বলতে চাই, আমি ফেসবুকে কোন একটা সমর্থকের পোস্ট দেখেছিলাম, তো ফেসবুকে একটা পোস্ট করেছিল একজন সমর্থক, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছিল। পোস্টটা ছিল ঠিক এরকম, আমরা কলকাতা লিগে ব্যর্থ, ডুরান্ডে ব্যর্থ, বাংলাদেশে ইন্টারন্যাশনাল ট্রফিতে গিয়ে ব্যর্থ, তারপর হঠাৎ ব্যারটের পা আমাদের মোহনবাগান ক্লাবে আছে, তারপরে মোহনবাগান ক্লাব ঘুরে দাঁড়ায়, তারপরে মোহনবাগানকে একটু ছুটতে পারিনি। সিরিয়াসলি বলছি একদম দাদা, কথাটা, সেদিনকে আমার এত ভালো লেগেছিল যে হ্যাঁ সত্যি ব্যারোটো আমাদের সঙ্গে 1 সপ্তাহ সময় কাটিয়েছে, দেখে মনে হয়নি যে উনি কোচিং এর জন্য এসেছেন বা কোনো অন্য ব্যাপারে এসেছেন, আমাদের সঙ্গে এসে খেলাধুলা, আমাদের সঙ্গে প্লেয়ারদের মধ্যে মেশা। সে আমি 2010-এ ব্যারোটোর সঙ্গে খেলেছি, 2014-তে ভবানীপুরে ব্যারোটোর সাথে খেলেছি যখন উনি ভবানীপুরে ক্যাপ্টেন ছিলেন, এবং বেসিক্যালি আমাকে তখন ONGC থেকে উনি পার্সোনালি আমাকে নিয়ে এসেছিল। ওই বছর আমার চাচ্ছিল অফার ছিল, আমাকে ব্যারোটো বললো যে তুমি চাচ্ছিল যেটা উনি আমার সাথে খেল, তো সিরিয়াসলি বলছি সেই ব্যারোটো আর এই এখনো ব্যারোটো কোনো পার্থক্য নেই, আর সে প্লেয়ার এখন হিসাবে তো আমি কোনো কোচিং কথাই এ বলবো না, করতে এসেছিল, আগে প্লেয়ার ছিল, দুটোই প্রায় মনে হচ্ছে একই আর কি। একই আমি প্লেয়ার হিসাবে আমি কোনো কথা বলতে চাই না, প্লেয়ার নিয়ে ওনাকে জাজ করার মতো আমার নেই, তবে মানুষ হিসাবে বলতে পারি যে একদম টপ ক্লাস মানুষ। এমনকি আমরা এটাও শুনেছিলাম যে কিউ ভিকুনাথাকে মানে খেলার জন্য অফারও করেছিলেন একটা চায়ের আড্ডায় আর কি। হয়তো সেটা ওনার ব্যাপারে, কিন্তু আমাদের সঙ্গে এরকম কিছু ম্যাচে হয়তো কোনো আমাদের কোচের যে প্র্যাকটিস যে প্র্যাকটিস ছিল তাতে হয়তো কোনো একটা প্লেয়ার লাগবে, সেই জায়গায় আমাদের সাথে প্যারাটো কিছু সময় হলো আমাদের সাথে লাগবে। একদমই দাদা, তো এই বছর তো মানে মোহনবাগান আই লিগ জিতলো, তার মানে সেইখানে তোমার একটা মানে অভিজ্ঞতা হয়েছে যে দুটো ম্যাচ মানে একটা ম্যাচে ড্র একটা ম্যাচে হারার পর মানে একটা সিচুয়েশন ছিল যেখান থেকে তোমরা এমন কামব্যাক করলে যেটা কেউ দেখেনি মানে ময়দানে, এরকম কামব্যাক কেউ দেখেনি এরকম ভাবে এত পয়েন্টের ব্যবধানে জিতেছো, তো সেই অভিজ্ঞতাটা একটু বলো।
সিরিয়াসলি বলছি, আমরা প্রথম স্টার্টিং প্রথম সিজনের স্টার্টিং জুরার কাপ থেকে করি, আমরা স্টার্টিং ভালো করছিলাম, কিন্তু আমরা কোথাও গিয়ে আমাদের যেমন ল্যাক অফ ফুটবল হচ্ছিল, যেখানে আমাদের কিছুটা সময়ের জন্য মনে হচ্ছে যে আমরা আমাদের টার্গেট পৌঁছাতে পারছি না, লাস্ট মুহূর্তে গিয়ে আমাদের সেই হারিয়ে ফেলছিলাম যেখানে আমাদের গোলে গিয়েছিল। কিন্তু আমাদের যে খেলার স্টাইলটা ছিল, সেই খেলার স্টাইলের মতো আমাদের মাঠ কলকাতা লিগে হয়তো পাইনি, বাংলাদেশও বাংলাদেশ বাংলাদেশও হয়তো মাঠটা খুব একটা ভালো ছিল না, কারণ আমরা দেখেছি কাছ থেকে। তো এবার আমাদের কোচ যে প্র্যাকটিসে খেলাতেন বা যেই ফরমেশনে বা যেই প্যাটার্ন ফুটবল খেলার চেষ্টা করতাম, হয়তো সেটা আমরা অ্যাডাপ্ট করতে সময় লাগে। তো যা শেষ ভালো তার সব ভালো, আমরা যদি কলকাতা লিগ হ্যাঁ, ডুরান্ড আর বাংলাদেশ যদি ট্রফি পেতাম, আই লিগ না বাংলাদেশের পেলেও যে মনে হতো যেন কম্পিটিশন, কিছু, যদি ওই ট্রফি তিনটে জিতে যদি আই লিগ হারতাম তো মনে হতো যে না কিছু হয়নি, কিন্তু আমরা তিনটে হেরে আই লিগ জিতেছি, আমাদের সব ব্যথা যন্ত্রণা মিটে গেছে। একদম সত্যি কথা, একটা সব অভিজ্ঞতা লাইফে ব্যথা অনেক কেটে বড় গেছে, অভিজ্ঞতা একদম, আর লাইফে অনেক বড় অ্যাচিভমেন্ট এটা, সেটা সত্যি কথা একদম বলতে গিয়ে একটা প্লেয়ার হয়ে আই লিগ, আর সেটা মোহনবাগান ক্লাবে হয়ে, এবং মোহনবাগান ক্লাব এবছর লাস্ট আই লিগ খেলেছে, এরপরে হুম আইসিএল এ মোহনবাগান অলরেডি চলে গেছে, তো এটা মোহনবাগান ক্লাবের কাছেও অনেক বড় ব্যাপার, আর আমাদের প্লেয়ার হিসেবে আমাদের অনেক বড় ব্যাপার। আর প্লাস সাপোর্টারদের যে ভালোবাসা পেয়েছি, বা সাপোর্টাররা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, যেভাবে আমাদের সাপোর্ট করেছে, এবং এখনো যেভাবে ভালোবেসে যাচ্ছে, এটা সত্যি একটা বহুত বড় অ্যাচিভমেন্ট লাইফ। আচ্ছা, তুমি তো ময়দানে তিন প্রধানেই খেলেছো, তোমার সবচেয়ে সময়টা মানে কোন ময় মানে কোন টিমে খেলার সময় সবচেয়ে ভালো সময়টা মনে হয়েছে? না ভালো সময় বলতে কি, না সব টিমে মোটামুটি ভালো প্লেয়ারদের মধ্যে একটা বন্ডিং খুব ভালো হয়, তো এই বছরটা আমাদের কাছে স্পেশাল, এই জন্য স্পেশাল বলবো যে এই বছর আমাদের টিম মানে টিমে একটা ইউনিটি, প্লাস টিম একটা ফ্যামিলির মতো হয়েছিল, প্লাস এবছর আমাদের রেজাল্ট আছে যেটা আই লিগ, যেটা সবচেয়ে বড়, তো সেই জন্য বলবো যে এই মৌসুমটাকে আমি স্পেশাল ভাবেই দেখবো, কারণ ফরেনার থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ান, তারপর আমাদের সাপোর্ট স্টাফ সাপোর্টার অফিসিয়াল একটা ফ্যামিলির মতো হয়ে উঠেছে, তো আমার কাছে এই একটা সত্যি একটা স্পেশাল স্মৃতি হিসাবে থাকবে সারা জীবন। মানে লাস্ট লকডাউনের ফলে তো লাস্ট কিছু ম্যাচ হলো না, তারপর ডার্বিও তার মধ্যে আছে, তাহলে মোহনবাগান আরো অনেক পয়েন্ট হয়তো জিততো, মানে এটা অনেক রেকর্ডই পয়েন্ট হতো হয়তো, রেকর্ড পয়েন্টে জেতার একটা চান্স ছিল। হয়তো রেকর্ড পয়েন্ট জিততো, বা আমরা আগে হয়তো যদি আমরা ম্যাচ গুলো হতো যে সেলিব্রেশনটা হতো তার অপেক্ষায় আমরা ছিলাম, যেটা 2014-15 আমি কলকাতার ছেলে আমি জানি কি হয়েছিল, তার থেকে হয়তো এবারটা আরো ভালো হতো সাপোর্টারদের আমাদের জন্য কারণ ডার্বির কিছুটা। আগে এরকম চ্যাম্পিয়ন ছাড়ানো তো কোনোবারই হয়নি আর কি। হ্যাঁ, এটা একটা বড় একদম ব্যাপার একদম আসলে। একদম একদম, এবং 4 ম্যাচ বাকি থাকতে একটা টিম চ্যাম্পিয়ন হয়ে গেল, এটা একটা খুব বড় পাওয়া। তো দাদা, পরের যে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে, মানে এত বছর তুমি ময়দানে খেলছো, অনেক সময় চোট পেয়েছো, তো এই সময় ফ্যামিলি সাপোর্টটা কতটা ইম্পর্টেন্ট? আর মানে সত্যি ক্লাবেরও সাপোর্ট থাকে, এই সত্যি কথা সাপোর্টটা বলতে কতটা ইম্পর্টেন্ট? আমার ফ্যামিলিতে আমায় যা সাপোর্ট করা হতো, কেউ হয়তো এত সাপোর্ট পায় না, আমি আজ পর্যন্ত এখনো পর্যন্ত বাজারে ব্যাগ পর্যন্ত ধরি, আমার বাড়িতে কাজ হচ্ছে, শুধু সিরিয়াসলি বললাম আমাকে বাড়িতে কোনো কাজ করতে হয় না, কোনো কাজ করতে হয় না, আমার দাদারাই করে ছোটবেলা থেকে, যেহেতু আমার ছোটবেলা বাবাকে হারিয়েছিলাম, দাদাদের কাছে মানুষ, তো আমি বাড়ির ছোট, তো সেই জন্য আমার ছোটর মতোই রাখে, আর আমার বাড়িতে না আমার কোনো কাজ করতে হয় না, কোনো দিক থেকে আমাকে কোনো প্রেশার নিতে হয়, বাড়িতে যদি কোনো বিপদ বা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হওয়ার থাকে, তো আমাকে সেখানে মাথা দেওয়ার কোনো দরকার লাগে না, আমার দাদারা আছে বাকি কোনো বুঝে নেয়। আর সাপোর্ট বলতে সবসময় আমাকে আমার বেস্ট দেওয়ার জন্য সবসময় বলে, আমার এর জন্য আমি একটা ঘটনা বলি, আমি যখন জাস্ট ওয়ে অফ সাইন করি, তো আমি বেঙ্গল ট্রায়ালে গেছিলাম 19-এ, তখন তো আমি 250 জন থেকে ট্রায়াল দিয়ে লাস্ট 25 জনে এসেছিলাম, লাস্ট 25 জন এসে বাদ পড়ে যায়, প্রায় 1 মাস ট্রায়াল যেতাম এখান থেকে আমার বাড়ি থেকে বীরেন্দ্রনগর সেন্ট্রাল পার্কে প্র্যাকটিস হতো, তো যখন 25 জনে বাদ পড়ে বাড়ি আসি, তখন দাদা বাড়ি দাদা জিজ্ঞাসা করলো কি হয়েছে, আমি বললাম যে এরকম বাদ পড়ে গেছি মনটা খারাপ, দাদা বললো মন খারাপ করার কিছু নেই, তখন আমি ক্লাস 11-এ পড়ি, বলছি এই তো 11 পরীক্ষা সবে দিয়েছি 12 উঠবো, তো বলছি এই তো 1 বছর পর তুই তো কলেজ চলে যাবি, ঠিক আছে কলেজে গিয়ে ইউনিভার্সিটি খেলবি, ভালো করে প্র্যাকটিস কর এমনি হয়ে যাবে, তো বিশ্বাস করো তারপরে আমার মনে এত জোরে আসে, পরের বছর আমি মডার্ন এসি সাইন করি, মডার্ন এসিতে কলকাতা লিগে সব ম্যাচ খেলার দরুন আমাকে পরের বছর U19 ট্রায়ালে আমাকে ডাকেনি, ডাইরেক্ট আমাকে টিমের সঙ্গে নিয়ে গেছে, আমি ট্রায়াল দিতে ও যাই, আচ্ছা, এটা ট্রায়াল আমার কাছে একটা, নিয়ে গেছি।
একদম এটা আমার কাছে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল বলে, একদম আমাদের ফ্যামিলি সাপোর্ট এবং আমার ফ্যামিলি ঠিক সময় ঠিক জায়গায় গাইড করেছিল বলে আজকে আমি এখানে। তো আমার ফ্যামিলি সাপোর্ট নিয়ে কোনো কথা হয় না। তো দাদা তুমি তো আইলিগ এর ম্যাচ খেলেছো এবং তার আগে মানে এই সিজনটা পুরোটাই মোহনবাগানের সাথে ছিলে, তো আইলিগ এ মানে মোহনবাগানের সঙ্গে কোন ম্যাচটা কার সাথে মনে হয়েছে যে এই ম্যাচটা একটু টাফ হতে চলেছে বা খুব চাপের ম্যাচ মনে হয়? চাপের ম্যাচ ছিল, চাপ বলতে গিয়ে আমি সত্যি কথা বলছি, চাপের ম্যাচ যদি বলতে চাও আমি বলবো যে লাস্ট ম্যাচটা একটা আইজলের সঙ্গে ছিল, সেই ম্যাচটা একটু হলো চাপের ম্যাচ ছিল, কারণ ওই ম্যাচটা আমরা জিতলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো আগে থেকে। তারপরে আমাদের অনেক ম্যাচ ছিল, কিন্তু সবচেয়ে টাফেস্ট ম্যাচ আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল যেটা কাশ্মীরের -2 এ গিয়ে আমাদের খেলা, যেখানে ওয়ার্ম আপের সময় আমাদের স্নোফল হচ্ছিল। তো ওয়ার্ম আপ করে উঠে মনে হচ্ছিল যে আমাদের বুটের ভিতরে পা নেই, এত ঠান্ডা, ঠিক আছে। সেই ঠান্ডাটা আমাদের, সেই সিরিয়াসলি বলছি, আমাদের প্র্যাকটিসে তো শুধু চোখ দেখা যেত, আমরা যখন 2 দিন ওখানে প্র্যাকটিস করি, তারপর ম্যাচের দিনকে আমরা সকালে ওয়ার্ম আপ করার সময় স্নোফল হচ্ছিল হালকা, সকাল 10টার সময় ওয়ার্ম আপে আমরা যখন নামছি 10:30টার সময়, তো ওয়ার্ম আপের পর মনে হচ্ছিল যে আমাদের আমাদের পা নেই দুটোর ভিতর, পুরো পা শুন হয়ে গেছিল। তারপরে আমাদের টিম যে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে মাঠে নেমে, যেটা সিরিয়াসলি বলছে সবাই দেখেছে ওই মাঠে গিয়ে, ওই ছোট মাঠে, এবং একতরফা ফুটবল খেলে 2-0 বলে ম্যাচ যেটা, সেটা সত্যি আমার কাছে সবচেয়ে টাফেস্ট ম্যাচ বলতে সবচেয়ে ইজি ম্যাচ লেগেছে। তো আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করবো, যে ডুরান্ড কাপের ফাইনালে তোমরা হেরে গেছিলে গোকুলাম কেরালার কাছে, হুম রবীন্দ্র শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো সেইখানে আইলিগে যখন হারালে তো তখন কিরকম অনুভূতি আসছিল? সিরিয়াসলি বললাম, আইলিগে হারাবার পর মনে হলো যে হয়তো আমরা আমরা সেই দিনকে আমাদের কিছু একটা ভুলের জন্য আমরা ম্যাচটা দেখাই হেরে এসেছি, কিন্তু আই লিগে আমাদের এই ম্যাচটা হারা চলবে না, আমরা খেলা জায়গা সবাই ছিলাম, আমরা রিভেঞ্জ নেওয়ার জন্য খেলিনি, আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করার জন্য খেলেছি, এবং সেই টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। তো আমি যদি আমরা ডুরানটাও জিতে থাকতাম আর তারপরে আই লিগ জিতে থাকতাম, আরো বড় অ্যাচিভমেন্ট হতো, কারণ ডুরান্ডে আমরা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছিলাম। যাই হোক, কোনো আমাদের আমাদের দোষে আমরা ম্যাচ হেরেছি, কিন্তু আই লিগে সেইটা ম্যাচ জেতার পর আবার রিভেঞ্জ না, আমাদের সবকিছু পুরো এটা বলতে পারি। তো দাদা এখানে একজন কমেন্ট করছে, তন্ময় মিশ্রা, তো সুরাবুদ্দিন দা, মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই দলে খেলেছে, তো কোন পরিবেশটা সব থেকে ভালো লেগেছে? না, পরিবেশ বলতে সিরিয়াসলি বলছি ড্রেসিং রুমের মধ্যে আমাদের প্লেয়ারদের একে অপরের মধ্যে কারোর মধ্যে কোনো কিছু থাকে না, দ্বন্দ্ব বলতে প্লেয়ারদের ড্রেসিং রুমে এমন কোনো মানে এমন কিছু হয় যেগুলো বাইরে বলার মতো না, কারণ সেটা প্লেয়ারের মধ্যেই থাকে, হাসি আর কি ঠাট্টা সবই হয়। তবে হ্যাঁ আমি বলবো যে এবছর ক্লাবের আমাদের যে পরিবেশটা ছিল সেটাই, সেটা অনেক উপভোগ করেছি এই জন্য, কারণ আমরা সবকিছু ঠিকঠাক হচ্ছিল। দেখবে ক্লাবের ড্রেসিং রুমের মধ্যে বাড়িতেও যখন দেখবে সবকিছু ঠিকঠাক হয় তখন সবকিছু ভালো যায়, তখন সবকিছু স্পেশালি মনে হয়, সেরকমই এবছর আমাদের সবকিছু ঠিকঠাক যাচ্ছিল বলে আমাদের স্পেশাল মনে হয়েছে। তবে দুই যে দুই ক্লাবে খেলার অভিজ্ঞতা বলতে গিয়ে দুই ক্লাবের সমর্থক ভালো, কিছু কিছু সমর্থক আছে উভয় টিমেরই যারা নামকে বাঁচতে সাপোর্টার, যারা শুধু ঝামেলা করতে প্লেয়ারদের ডিমোলাইজ করতে বা এ করতে আসে, সেটা উভয় আছে, আমি তাদের নিয়ে বলবো না, আমি যারা প্রকৃত সাপোর্টার ডাই হার্ট ফ্যান তাদের নিয়ে বলবো যে সত্যি উভয় ক্লাবে এইসব সাপোর্টার আছে বলে আজকে কলকাতা ফুটবল ইস্ট বেঙ্গল মোহনবাগান কে পুরো বিশ্ব চেনে। এই সাপোর্টিংটা আমরা লাস্ট মানে লাস্ট যে আইজলের বিরুদ্ধে দেখলাম, যে জেতার পর যে একটা সাপোর্ট, সেই সাপোর্টটা মানে পুরো বিশ্ব দেখেছে, মানে ইন্ডিয়া তো দেখেইছে, মানে অনেকে বাইরেও অনেক দেখেছে, এটাকে অ্যাপ্রিসিয়েটও করেছে। সেটাই সেটাই আগের বছর আমরা যে ফাইনালটা আমরা যাবো, যে বছর লাস্ট আই লিগ জিতলো সে বছর বাইরে হয়েছিল, বেঙ্গালুরুর বিরুদ্ধে আমরা জিতলাম, সেটা আমরা এখানে হয়নি, এই যেটা সাপোর্ট এলো আর কি, খুবই মানে বিরাট সাপোর্ট। তাও তো বলবো যে কল্যাণী মাঠে তো বেশি সমর্থক ধরার জায়গা ছিল না, যদি ম্যাচটা যদি সাপোজ যদি যদি কোনো কারণে শর্ট লেগ হতো তাহলে আরো সব বিশ্ব মনে মানে সবাই মনে করে রাখতো যে হ্যাঁ কিছু সংখ্যক সমর্থক আছে মোহনবাগানে যারা, বা কলকাতা কিছু সমর্থক ফুটবল প্রেমী মানুষ আছে যারা ফুটবলকে ভালোবাসে। একদমই দাদা, ফুটবল খেলা একদমই দাদা। তো দাদা এবার যেটা আসি, যে ছোটবেলা থেকে তুমি এখনো ফুটবল খেলছো আর কি, মানে গুরু হিসেবে কাকে মেনেছো ছোটবেলা থেকে বা এখনো কাকে মানবে? সিরিয়াসলি বলছি আইডল হিসেবে আমার দাদাকেই মানি, দাদাকে দেখে ফুটবল খেলা, ফুটবল দাদা হাত ধরে ফুটবল দিয়ে আসে, এখনো বাড়িতে ফুটবল নিয়ে বেশিরভাগ আলোচনা হয়, যে আমাদের খাবার টেবিলে হোক বা নেই বসে টিভি দেখার সময় আলোচনাই হোক, তো আমাদের বাড়িতে ফুটবলেই আমার সবকিছু আমার দাদা। ও আচ্ছা, তো তো দাদা এবার যে কোশ্চেনটা আসি, যে
তুমি এতদিন খেলছো, এই খেলার মধ্যেই বলি তোমার খেলার সেরা মুহূর্ত কোনটা, যেটা মনে হয় যে তোমার খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছো? কথাটা কেটে কেটে এলো, হ্যাঁ সাউন্ডটা বলছি আটকাচ্ছে। যে এতদিন, হ্যালো, শুনতে পাচ্ছো দাদা? সাউন্ডটা আটকাচ্ছে। দাদা শুনতে পাচ্ছ? এবার এবার ক্লিয়ার এসেছে, আরেকবার বলো। হ্যাঁ বলছি তো দাদা, তোমার এখন মানে ময়দানে সেরা মুহূর্ত কোনটা, মানে তোমার খেলা সেরা মানে মুহূর্ত? খেলোয়াড় জীবনেও যদি বলো যে খেলোয়াড় জীবনে সেরা মুহূর্ত কোনটা, যেটা খুব এনজয় করেছে? সেটা মুহূর্ত এনজয় মজা করেছি বলতে গেলে, সত্যি কথা বলছি, যেটা আমি এক তো বলবো যে ইস্ট বেঙ্গল হয়ে যেটা হ্যাট্রিক করেছিলাম লাস্ট 30 মিনিট চেঞ্জে নেমে, আর সেকেন্ড তো আমি আমি সেকেন্ড তো বলবো চাচ্ছিল হয়ে আমি একটা গোল করেছিলাম ডিএসকে সিভাজিয়ান্স এর সঙ্গে, যেটা গোলে মিষ্টুদা ছিল। আমি কোনোদিন ভাবিনি যে মিষ্টুদাকে এরকম আমি একটা গোল করতে পারবো, যেটা আমি 35 ইয়ার দূর থেকে মিলে গোল করেছিলাম ম্যাচে। এই দুটো আমাদের সবচেয়ে এনজয় এবং সবচেয়ে ভালো মনে হচ্ছে। তো একজন দাদা কমেন্ট করছে, সোমনাথ নায়ক, তুমি কত সালে মোহনবাগান একাডেমিতে ছিলে? কত সাল আর কি মোহনবাগান কত একাডেমিতে? সাল, কত সাল মোহনবাগান? আমি মোহন মানে আমি মোহন মানে একাডেমিতে কোনোদিনই ছিলাম না। আমি মোহনবাগান ছিল বলছি না যে সেটা বাজার মোহনবাগান সাইন্স, কিন্তু অনেকে সমর্থক হয় তো জানে না যে কোন হ্যাঁ দাদা একচুয়ালি আমি তুমি বলছি ব্যাপারটা, একাডেমিতে খেলেছো। আমি আমি বলছি ব্যাপারটা যে আমি যখন মোহনবাগান সাইন করি তখন আন্ডার 19 আমি ছিলাম, মানে আন্ডার 19 একটা কোটা থাকতো কলকাতা লিগে, সেই কোটায় আমি সাইন করেছিলাম। তো তখন আন্ডার 19 একটা বড় প্লেস লিগ হয়েছিল যাতে মোহনবাগান একাডেমি সব ছেলেদের নিয়ে টিম করেছিল মোহনবাগান, তো আমাকে সিনিয়র টিম থেকে সেই টিমের হয়ে সেই টিমের সঙ্গে খেলতে পাঠিয়েছিল। আমি কয়েকটা ম্যাচ খেলেছিলাম সেই টিমের হয়ে, যত সম্ভবত আমি 6টা ম্যাচ খেলেছিলাম, 6টা ম্যাচের মধ্যে আমি প্রায় 6টা ম্যাচে আমি 16 খানা গোল করেছিলাম, তার মধ্যে আমার 3টা হ্যাট্রিক ছিল, একটা ডবল হ্যাট্রিক ছিল, ঠিক আছে। তো আন্ডার 19 বড় প্লেস লিগে সেই বছর আমি 16 খানা গোল করেছিলাম 6টা ম্যাচে, 6টা ম্যাচের মধ্যে আমার 3টে হ্যাট্রিক, একটা ডবল হ্যাট্রিক ছিল, 3টে হ্যাট্রিক ছিল। তো সেই কারণে 1 সপ্তাহ মধ্যে আমি মোহনবাগান একাডেমিতে যেহেতু ছিলাম, কারণ ওখান থেকে বীরভূমে আমাদের কোনো একটা ম্যাচ ছিল বীরভূমের সঙ্গে, যেহেতু তখন স্টেট আচ্ছা ওয়াইজ আচ্ছা আর ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান আর বাকি বীরভূম ডিস্ট্রিক্টের টিমের সাথে খেলা ছিল বলে মোহনবাগান একাডেমি বীরভূমে গিয়ে আবার মোহনবাগান একাডেমি। তো আমি 1 সপ্তাহ খুব বেশি হলে 1 সপ্তাহ থেকে 10 দিন হয়তো মোহনবাগান একাডেমিতে কাটিয়েছি। তো ওখানে কাটানোর ফলে ওখানে সবাই আমার বন্ধুর মতো হয়ে গেছিল, তো এখন অনেক কারোর সাথে আমার কানেকশন আছে, যারা তখন একাডেমিতে ছিল তারা এখন আমার সাথে কথাবার্তা বলে, আমি তাদের সাথে এখন কথা বলতে পারি। এই এই হচ্ছে ব্যাপার, আমি পরে মোহনবাগান একাডেমিতে ছিলাম। হ্যাঁ ওই সোমনাথ নায়ক যিনি বলে কমেন্ট করেছেন, তিনি তোমার খেলা ওই সময় ওই দেখেছেন, সময় দেখেছেন, ভেবেছিলেন যে উনি তুমি হয়তো মোহনবাগান একাডেমিতে খেলো আর কি। হ্যালো দাদা শুনতে পাচ্ছো? হ্যাঁ কথা কেটে কেটে আসছে। একটু হ্যাঁ নেট কানেকশনের জন্য প্রবলেম হচ্ছে, দাঁড়াও এক মিনিট আবার বলছি। মানে ওই যে সোমনাথ নায়ক যে এবার ঠিক আছে, এবার ঠিক কমেন্টটা আছে। করেছিলেন, যে কমেন্টটা করেছিলেন, সে ওই তোমার খেলা মোহনবাগান একাডেমি তখন যখন তুমি খেলছিলে তখন দেখেছিল। এ বাবা, নেটওয়ার্কের প্রবলেম একটুখানি দেখা যাচ্ছে। দাঁড়াও এই বাবা কি দাদা বলবো, দাদা কেটে যায়নি, আবার একটু অ্যাড করতে হবে, বেরিয়ে গেছে। নেটওয়ার্কের জন্য কেটে গেছিল। হ্যাঁ দাদা এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ দাদা শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে শোনা? হ্যাঁ তো দাদা, এবার যেটা নেক্সট হ্যাঁ কোশ্চেনটা শুনতে পাচ্ছি আসি, শুনতে পাচ্ছি। হ্যাঁ যে কোশ্চেনটা আসি যে তোমার টিমে আগের বছর মানে শেখ সাহিল শুভঘোষ অনবদ্য খেলেছে, আমরা দেখেছি যে শেখ সাহিল তো মানে খুবই অনবদ্য, মানে শুভঘোষ মানে লাস্ট মিনিটে নেমে যেরকম গোল টোল করছে মানে খুবই ভালো। তো সেখান থেকে তুমি কি মনে করো যে ইউথ ডেভেলপমেন্ট এখনকার ফুটবলের জন্য কতটা প্রয়োজন? আমি বলবো যে আমি যে ইউথ ডেভেলপমেন্ট থেকে বলবো যে আমাদের কলকাতা ট্যালেন্টে কমি, তো ইউথদের ইউজ করলে ইউথরা সেটা প্রমাণ করে দেবে, সেটা শুধু মোহনবাগান টিমে না অন্যান্য টিমে অনেক ইউথ প্লেয়ার আছে তারা খেলছে, যেমন আমি সাহিলের কথা অবশ্যই বলবো, সাহিলের সাথে শুভ আছে, শুভর সঙ্গে আমাদের কিয়ান নাসিরি ছিল সেও ভালো প্লেয়ার, দীপ শাহ ছিল, চারজনই আমাদের যে জুনিয়র প্লেয়ার গুলো ছিল চারজনই সত্যি খুব ভালো প্লেয়ার, হয়তো সাহিল শুভ খেলার চান্স পেয়েছে, কোচের অপশন ছিল, এদের দুজনকে খেলিয়েছে, এরা দুজন প্রমাণ করেছে।
তো আমি বলবো যে আমাদের এখানে প্লেয়ারের ট্যালেন্টের কমি নেই, ইউথ ডেভেলপ আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তাদের ঠিক জায়গা ঠিক সময় একদম 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 ঠিক জায়গা তাদের সুযোগ দিতে। আর এই সোমনাথ নায়ক বলে যে ছেলেটা আছে আমি ওকে পার্সোনালি চিনি, খুব ভালো ছেলে, খুব ভালো প্লেয়ার, ইস্টবেঙ্গল একাডেমিতে ছিল, ইস্টবেঙ্গল হয়ে ম্যাচ খেলেছে, খুব ভালো প্লেয়ার, প্রচুর স্কিল, আমাদের সাথে খেলতে এসেছিল কয়েকবার, আমি নিজে নিয়ে এসেছিলাম, আমাদের পাড়ার একটা টুর্নামেন্ট হয়, মানে টুর্নামেন্ট বলতে যে এখানে ওই আমাদের এমপি কাপের মতো, তো আমার ওয়ার্ড থেকে টিম করতে ছিল, আমার টিমে খেলেছিল, তো সিরিয়াস বলছি এও খুব ভালো প্লেয়ার, একেও যদি ঠিক সময় ঠিক জায়গায় কোনো টিম যদি একে ইউজ করে এও খুব ভালো জায়গায় যাবে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা দাদা, ও তো দাদা তুমি তো ডার্বি খেলেছো, তো ডার্বিতে তোমাদের ওপর কতটা চাপ থাকে আর তুমি কতটা উঠতে মানে ইয়ে করেছো, উপভোগ করেছো ম্যাচটা? উপভোগ করেছি বলতে আমি বলছি যখন আমি মোহনবাগান ছিলাম প্রথমে একদম, তখন সল্টলেক স্টেডিয়াম এরকম ছিল না, সল্টলেক স্টেডিয়াম তখন 1 লাখের বেশি দর্শক ভরার মতো কোনো অসুবিধা ছিল না, হ্যাঁ হ্যাঁ তো তখন কোনো ক্যাপাসিটি ছিল না যে এত হবে, যত ইচ্ছা হতে পারতো। তো আমার মনে আছে কলকাতা লিগের ম্যাচ খেলতে আমি মোহনবাগান, ইস্টবেঙ্গল এগেস্টে আমাদের ডার্বি মোহনবাগান হয়ে, তো আমি যখন ওয়ার্ম আপে আসি তখন হার্ডলি 50,000-40,000 সমর্থক ছিল, কিন্তু তখন 50,000-40,000 সমর্থক মাঠে কিছু মনে হতো না, কারণ পুরো খোলা। তো ওয়ার্ম আপ করে যখন ড্রেসিং রুমে গেলাম, ড্রেসিং রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে যখন ম্যাচের জন্য নামছি, তখন মাঠের নামার সময় একটা আওয়াজ হলো, পুরো উভয় সব সমর্থক একসাথে চেঁচালো, আমি শুধু এরকম গ্যালারির দিকে দেখলাম, দেখে আমি এত নার্ভাস ফিল করেছিলাম যে তারপর থেকে সিরিয়াসলি বলছি, তখন আমার পাশে ব্যারোটো ছিল, ব্যারোটো আমাকে দেখে বুঝতে পেরেছিল, তখন বললো চাপ নেওয়ার দরকার নেই, ইজি। তবে সত্যি ম্যাচটা ভালো খেলেছিলাম, আমি 2 গোলে হেরে গেছিলাম আমরা মোহনবাগান, মনে আছে আমার যেহেতু ফার্স্ট লাইফে ফার্স্ট ডার্বি, তারপর থেকে ভয় ডরটা কেটে গেছিল, এখন আর ডার্বিতে সিরিয়াসলি বুঝি আর সেরকম ভয়টা খুবই চাপ থাকে আর কি। হ্যাঁ তবে এইটা একটা, হ্যাঁ সবসময়, হ্যাঁ তো সবসময় একটা জিনিস থাকে যে ডার্বিতে নিজের প্রেস দেওয়ার জন্য সবসময় এইটাই থাকে, আর কিছু না, টেনশন আমি জানি। তো দাদা তুমি বললে যে তুমি মানে মিডফিল্ডিং মিডফিল্ডারের আগে তুমি স্ট্রাইকারে খেলতে, তো স্ট্রাইকার থেকে মিডফিল্ডারে আসার একটু কাহিনীটা যদি একটু বলো। স্ট্রাইকার আসলাম বলতে আমি আমাদের আমাদের কোচিং ক্যাম্প আছে, আমি কক্সবাজার যেখানে কোচিং ক্যাম্প আমাদের আছে সেখানে মোটামুটি আমরা কম বেশি আমাদের অল্টারনেট করে সব পজিশনে খেলা অভ্যাস, তো অভ্যাস করায় আমাদের কোচ যিনি আছেন, তবে স্ট্রাইকারে বেসিক্যালি খেলা পছন্দ করতাম। তো আমি ওই অস্ট্রেলিয়া যখন গেলাম তখন দেখলাম যে অস্ট্রেলিয়া দুটো স্ট্রাইকারই পড়ে না, তার সঙ্গে দীপেন্দু দা মানে দীপেন্দু বিশ্বাস তখন অস্ট্রেলিয়া সাইন করেছিল, তো আমি দেখলাম যে আমাদের সবচেয়ে বেটার পজিশন হচ্ছে ইন্ডিয়ান, তারপরে যে ফরেনার হু করে বাড়তে শুরু করে দিল, প্রথম 2টো অ্যালাউ, তারপরে 3টে অ্যালাউ, তারপরে 4টে, এরকম করে এখন মোটামুটি 5টা অ্যালাউ করে দিয়েছে, তো সেই জন্য দেখলাম যে সব টিমই স্ট্রাইকার কে মানে ফরেনার স্ট্রাইকার খেলাবে, আর তো ফরেনার স্টপারও খেলাবে, এর থেকে বেটার দুটো উইংস দুটো সাইড ব্যাকে খেলায় চান্সটা সহজে পাওয়া যেতে পারে ইন্ডিয়ান প্লেয়ারদের, তো সেই জন্য আমি ওখান থেকে আমি নিজের পজিশন চেঞ্জ করে উইং আপে আসি। তো দাদা একটা কথা বলি, যে এখন যে মানে অনেক অনেক প্লে অনেক ইয়ে মানে ISL I-League দুটোতেই দেখা যাচ্ছে যে ফরেন স্ট্রাইকার খেলানো হচ্ছে, তো এখানে কি ইন্ডিয়ান স্ট্রাইকার দ্বারা চাপা পড়ে যাচ্ছে না? অনেক ইন্ডিয়ান স্ট্রাইকার ভালো স্ট্রাইকার উঠতে পারছে না, তো একদম 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 অনেক ইন্ডিয়ান আমি কথা বলবো না, আমি ছেত্রী ভাইয়ের কথাই বলি, ছেত্রী ভাই ইন্ডিয়া টিমের বেস্ট স্ট্রাইকার এখন ইন্ডিয়া, কিন্তু সে বেঙ্গালুরুতে উইং আপ খেলে ম্যাক্সিমাম ম্যাচ, ঠিক আছে, তো সেই জন্যই বলছি জবি জাস্টিনের মতো প্লেয়ার ইস্ট বেঙ্গল এত বড় সার্ভিস দেওয়ার পর এটিকে টিমে গিয়ে সাইড ব্যাক খেলছে, কিছু কিছু ম্যাচে সাইড ব্যাক খেলেছে, সেখানেও যেহেতু রয় কৃষ্ণের মতো স্ট্রাইকার, উইলিয়ামের মতো স্ট্রাইকার আছে তাদের কাছে জবি, তো সেই জন্য বলছি যে এই যে যদি নতুন রুলস আছে ফরেনার কমান, যদি এই রুলসটা সত্যি যদি সাকসেস হয় সেটা আমাদের অনেক ইন্ডিয়ান প্লেয়ার বা ইন্ডিয়া টিমের জন্য আরো ভালো প্লেয়ার পেতে পারে। দাদা এবার যে কোশ্চেনটা আসি, যে তোমাদের এই যে আইলিগটা জিতলে, তো ফরেন প্লেয়ারদের সঙ্গে তোমাদের বন্ডিংটা কতটা ছিল, মানে কি মানে বেইটিয়া বলো বা গঞ্জালেস বলো বা মোরান্তে বলো, কেমন বন্ডিং ছিল? সিরিয়াসলি বললাম কোনোদিনই ওদের মনে হয় না যে ওরা করে না, আমাদের সঙ্গে এসে এত ভালোভাবে মিশেছে, সেটা ড্যানিয়াল সাইরাস থেকে শুরু করে বাবা দিবারা থেকে শুরু করে বেতিয়া, কামরন, জোসেবা, ইয়ানা বেগুনজালে, মোরান্তে,
এমনকি সাল বাচ্চা আমারও যে ছিল জুলিয়ান, তো আমাদের দেখে মনে হয়নি যে ওরা পড়ে না আমাদের সঙ্গে, সেরকম নর্মালি ইয়ার্কি ঠাট্টা সবকিছু, খাওয়া দাওয়া একসঙ্গে, বাড়ি যাওয়া যাতায়াত, বন্ধু বান্ধব, মজা, ইয়ার্কি ঠাট্টা সবই হতো। তো এত ভালো বন্ডিং, আমি বললাম আগেই বলেছি যে এই বছরটা সত্যি স্পেশাল এই জন্য যে সবাই মধ্যে একটা ফ্যামিলিগত ভাব এসে ছিল, সবাই নিজে একে অপরের পরিপূরক ছিল, কেউ কারোর বিপদের সময় পাশে সবাই দাঁড়িয়েছে। বিশেষ করে আমি বলবো যে ড্যানিয়েল গোনজালেস, এরা সবসময় টিমকে লিড করেছে সব ব্যাপারে, খেলা হোক, খেলার বাইরে হোক, কোনো কোনো সব প্রবলেম থাকলে, কোনো প্লেয়ারের বাড়ি পারিবারিক কোনো সমস্যা থাকলে বা পার্সোনাল কোনো সমস্যা থাকলে, সেই সবে সবসময় ওরা আগে দাঁড়িয়েছে এবং টিমটাকে সিরিয়াসলি, গোনজালেসকে আমরা এমনি বস বলি না, ও সবসময় আমাদের আগে আগে আমাদের সবসময় সাপোর্ট করে। আচ্ছা, অনেক বন্ধুত্ব হয়ে গেছিল তোমাদের সাথে। একদম একদম, এখনো সবার সাথে কন্ট্যাক্ট আছে, এখনো সবার সাথে কথা হয়, ইনস্টাগ্রাম, ফেসবুক, যাই বলো না সবার সাথে এখনো কথা হয়, সবাই একটা বেশ ভালো বন্ধু। তো দাদা, একটা নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে অনেকেই করছে, যেটা তুমি মোহনবাগানে কি থাকছো কি থাকছো না, মানে আমাদের একটা প্রশ্ন আছে যে তুমি কি পরের বছর ISL খেলছো। মানে আমি একটা ইয়ার কি হলেই বলছি যে উইকিপিডিয়া গিয়ে তুমি যদি দেখো তাহলে তোমার সাথে নর্থ ইস্টের নাম জুড়ে গেছে, তো সেখানে দাঁড়িয়ে তোমার কি মানে কথাবার্তাটা কি পাকা হয়ে গেছে নাকি? নর্থ ইস্টে কথা অলমোস্ট কনফার্ম হয়ে আছে, দু কন্ট্রাক্ট পেপারে ওয়েটে আছি, যেখানে ম্যানেজমেন্ট, ওদের ম্যানেজমেন্ট আমার এজেন্টদের সঙ্গে কথা বলেছে, আমার সাথেও পার্সোনালি কথা হয়েছে, যেখানে ওরা গ্রিন সিগন্যাল দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কন্ট্রাক্টে সাইন হয়নি, তো যতদিন না সাইন হয় ততদিন তো বলতে পারছি না, যত যতটুকু আছে সম্ভাবনা হয়তো ওই দিকেই যাচ্ছে। কিন্তু উইকিপিডিয়ায় কিন্তু তোমার সাথে নর্থ ইস্টের একদম লিংক হয়ে গেছে, কারেন্ট টিম নর্থ ইস্ট। সেটা আমি জানি না, বাট যেখানে যত, হ্যাঁ সেটা আমি হয়তো, সেটা আমি জানি না, বাট কথা অলমোস্ট ফাইনাল হয়ে আছে, বা শেষ পর্যন্ত কি হয় জানি না। একদমই দাদা, তো মানে বাংলার অনেকেই হয়তো একটুখানি আশাহত হবে, তোমাকে খুব ভালোবাসে অনেক, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, অবশ্যই সব অবশ্যই, সবাই সবাই তোমাকে খুব ভালোবাসে। বাংলা বাংলা ছেড়ে যেতে সত্যি কষ্ট লাগে, বাংলা ছেড়ে বাংলা একদম, কিন্তু প্রফেশনাল ফুটবলার তো, প্রফেশনাল ফুটবলে তো সব মানে করতেই হবে না তোমার, অবশ্যই প্রফেশনাল আমাদের তো আমাদের করতে হয়। একদম একদম। তো দাদা, মানে এরপরে যেটা কোশ্চেন সেটা হচ্ছে তোমার ফেভারিট ইন্ডিয়ান প্লেয়ার। ছেত্রী ভাই, হ্যাঁ সুনীল ছেত্রী, আচ্ছা সুনীল ছেত্রী, ছেত্রী ভাই, একদম একদম ছেত্রী ভাই, হ্যাঁ দাদা, হ্যাঁ। তো দাদা, তোমার কাছে এখন একটু কয়েকটা র্যাপিড ফায়ার করি, দুটো অপশন থাকবে, তোমাকে একটা অপশন চুজ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তো শুরু করি। শুভ বোস না শেখ সাহিল? সত্যি কথা বলতে যে শুভ ঘোষের থেকে সাহিলের ট্যালেন্ট অনেক বেশি, তবে শেখ সাহিল। শেখ সাহিল। মোহনবাগান ইস্ট বেঙ্গল? আমরা প্রফেশনাল প্লেয়ার, সিরিয়াসলি বলছি, মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো ক্লাবে আমি আগে আমি আগে না না আমি আগেই বলেছি যে দুটো ক্লাবে খেলে আমি আনন্দ পেয়েছি, আমার দুটো ক্লাবের সমর্থকদের ভালোবাসা পেয়েছি, তো আমার কাছে দুটোই ঠিকই ঠিকই, আসলে ফুটবলকে ভালোবাসা এই আর কি, এই আর কি, সিরিয়াস এটা, এরকম সমর্থক, এরকম ক্লাব আছে বলে আজকে বাংলা ফুটবলটা এত উপরে, সব জায়গায় রাজ করছে। তো তুমি যখন ইস্ট বেঙ্গলে খেলছো তখন ইস্ট বেঙ্গলে কোচ যত সম্ভব খালিদ জামিন ছিল, মানে সেই সময়টা আর কি, দেখ হ্যাঁ একদম। তো এবছর কিবু বিগুনার আন্ডারও তুমি খেলেছো, তো খালিদ জামিন না কিবু বিগুনা? যদি বলতে যাও দুজনে ব্যবহার সত্যি খুব ভালো, দুজনই আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার কাছে দুজনই বেস্ট, কারণ হচ্ছে যে সব সময় আমার দুজনই হেল্প করেছে, এখনো দুজনের সঙ্গে কন্টাক্ট আছে, এখনো কথা হয়, তো আমার কাছে অলমোস্ট শিক্ষা গুরু সবসময় গুরুই থাকে, কেউ বেস্ট হয় না, সবাই আমার কাছে। তো এবার লাস্ট যেটা বলি সেটা হচ্ছে ISL না আই লিগ, মানে ISL তুমি এবার হয়তো খেলতে চলে যাও? আমি ISL এ যাবো, না না তাও ISL এ যাবো, কারণ ISL এ এসে আমাদের ফুটবলটা অনেকটা আগিয়েছে,
আইএসএল কে আমি এই জন্যই বলবো যে ফুটবল আইএসএল টা আজকে আমাদের ভারতীয় ফুটবল অনেক আগিয়েছে, এবং আমাদের ভারতীয় ফুটবলের আমরা কি প্রফেশনাল সেটা অনেকটা জানতে পেরেছি, এবং আইএসএল এর যে গ্ল্যামার বা আইএসএল এর যে মাঠ বা যে ফ্যাসিলিটি দেয় সেগুলো আই লিগে ছিল না আগে, এখন একটু হলেও হয়েছে, বাট আইএসএল টা আমাদের সেই পথটা দেখিয়েছে, তো আমি আইএসএল কে বলবো। তো দাদা আমাদের এটাই প্রশ্ন ছিল যে আইএসএল এ আইএসএল আসার পর ইন্ডিয়ান ফুটবল কতটা ডেভেলপ হয়েছে। সত্যি বলছি অনেকটাই ডেভেলপ করেছে, কারণ আমরা প্রফেশনাল দিক থেকে বা এই আমাদের যে ফরেন স্টাফ গুলো আসছে, ফরেন কোচের আন্ডারে যেসব ফরেন প্লেয়ার গুলো আছে তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, তারা পড়াশোনা করে ফুটবল নিয়ে, তাদের ফুটবল জিনিস নিয়ে যেসব ফিজিও গুলো আসছে তাদের ফুটবল নিয়ে অনেকটাই নলেজ আছে, তো এতে আমাদের ইন্ডিয়ান ফুটবলে অনেক ফুটবলারদের অনেক সুবিধা হয়েছে, যার ফলে এখন দেখতে গেলে দেখা যাবে আগেকার প্লেয়ার এখনকার প্লেয়ার অনেক আকাশ পাতাল পার্থক্য প্রফেশনালের দিক থেকে, আমি কোয়ালিটির দিক থেকে বা এর দিক থেকে আমি বলতে চাই প্রফেশনালের দিক থেকে বলবো, তো সেই জন্য বলবো যে আইএসএল এসে সত্যি আমাদের ভারতের ফুটবল অনেক উন্নত হয়েছে, এবং অনেক নতুন নতুন প্লেয়ার পাচ্ছি, যেখানে একটা সময় দেখে মনে হতো যে ইন্ডিয়া টিমে আমাদের ক্রিকেট বলো বা ফুটবল বলো ইন্ডিয়া টিমে একটা টিমই বছর দুই তিন কন্টিনিউ খেলে যেত, কিন্তু এখন একে যে ভালো পারফরমেন্স করবে তাকে ইন্ডিয়া টিমে রাখা হচ্ছে, এটা আইএসএল তেই প্রমাণ হচ্ছে যে কে ভালো খেলতে পারছে না, তো আমি বলবো আইএসএল আইএসএল। তুমি আবার কিউবি কোন আছে গেলে, আবার যদি নর্থ ইস্টে যাও তো নর্থ ইস্টের মানে এখন মানে যারা ওই মানে নর্থ ইস্টের কোচ আর কি, মানে খালিদ জামালি আছে মানে এ কোচ আর কি, মানে যারা ছোট ইউথ ইউথ ডেভেলপমেন্টের কোচ খালিদ জামালি আছে, তুমি হয়তো আবার গুরুর কাছে দেখা হবে আর কি। হয়তো 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 সিরিয়াসলি ওনার সঙ্গে নর্মালি কথাবার্তা হয়, ওনার সঙ্গে আগে থেকে কথা হতো, ইস্ট বেঙ্গল থাকার ইস্ট বেঙ্গল ছেড়ে যাওয়ার পরেও পরের বছর যখন উনি ক্লাবে কোনো ক্লাবে ছিলেন না তখনও কথা হয়েছে, লাস্ট ইয়ারও কথা হয়েছে, এখনো টুকটাক কথা হয়, তো উনি সত্যি বলতে মানুষ হিসাবে সত্যি ভালো, তো আমার বেশ ভালো লাগে। তো এবার যে কোশ্চেনটা আসি, যে তুমি তো এতদিন খেলেছো এবং অনেক ক্লাব খেলেছো, তো সেইখান থেকে বলি এটা কোনো ক্লাবের বিচারে বলছি, মানে পুরো একদম মানে টোটাল তোমার জীবন সম্পর্কেই বলছি, যে তোমার দেখা সেরা বিদেশি কোন, মানে কি কোনটা বলতে পারি আমার কি? দেখা সেরা বিদেশি আমি দুজনকে রাখবো, এক হচ্ছে ব্যারেট ও দ্বিতীয় হচ্ছে ইয়াকুব, এই দুজন সত্যি কথা বলতে গিয়ে যেরকম যেরকম মানুষ সেরকম প্লেয়ার, আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে যে প্লেয়ার শুধু প্লেয়ার হলে হয় না, মানুষের আচার আচরণ সবকিছু, তো ইয়াকুবের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, ব্যারেটের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তো আমার কাছে এই দুজনই বেস্ট। তুমি আইএসএল এ খেললে হয়তো আবারও সুনীল ছেত্রীর সঙ্গে একসাথে খেলতে পারবে হয়তো, এবং অপোনেন্ট টিমে যদিও হোক বা তোমার হয়তো আইডিয়ার সাথে আমার দেখা হবে, মুখোমুখি হবে তোমরা হয়তো। তোমার 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 মানে একদম মানে একদম সুনীল ছেত্রীর সাথে কোনোদিন, সুনীল ছেত্রীর সাথে মানে বিপক্ষে তোমার কোনো একটা ম্যাচ আছে? মানে আমরা মনে হয় আছে, শুনেছিলাম আমি যে হ্যাঁ চার্চিল ব্রাদার্সের সঙ্গে তোমার, হ্যাঁ চাচ্ছিলের সঙ্গে চার্চিল বেঙ্গালুরু ব্রাদার্সের ম্যাচ ছিল সঙ্গে তোমার আমাদের, একটা ম্যাচ হয়, মানে তুমি চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছিলে আর সুনীল ছেত্রী হ্যাঁ বেঙ্গালুরু হয়ে খেলেছিল, সেই খেলেছিল ম্যাচটা আমাদের একটু বলো। তিলক তিলক ময়দানে ছিল, আমি তার আগে সিরিয়াসলি বলছি ছেত্রীবাড়ি আমি অনেক আগে থেকে ফ্যান, এখন না ছেত্রীবাড়ি মোহনবাগানে খেলতো তখন থেকে আমি ফ্যান ছেত্রীবাড়ি, তো কোনোদিন আমার ছেত্রীবাইকে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি, তো আচ্ছা আমি যখন ওএনজিসি সাইন করি ওএনজিসি সাইন হ্যাঁ করি তখন সুনীল ভাই ছেত্রী ভাই 5টা ম্যাচের জন্য চাকচিলে সাইন করে, তো তখন আচ্ছা চাকচিল টপ টিম, সে বছর চাকচিল চ্যাম্পিয়ন হয়েছিল, হুম সে বছর চাকচিল চ্যাম্পিয়ন হয়েছিল, তো সেই ম্যাচটা আমাদের দিল্লিতে হওয়ার কথা ছিল চাকচিলের সঙ্গে, হুম কিন্তু আমার অফিসে তখন আমার অফিসের সবে জয়েনিং এর ব্যাপার ছিল বলে আমি মুম্বাই দিল্লি থেকে কলকাতায় আসি, তখন আমাদের সাথে চাকচিলের ম্যাচ ছিল, সেই ম্যাচটা আমার ছেত্রী ভাইয়ের ও সাথে খেলা আচ্ছা হয়নি, ছেত্রী ভাইকে আমি দেখতে পাইনি, তো এ আমি বাবা, যখন ওই 2017 চাকচিল সাইন করি ছেত্রী ভাইকে, ছেত্রী ভাই যখন ঢুকছে আমি তখন ছেত্রী ভাইকেই দেখছি ম্যাচের আগে, সত্যি কথা বলতে আমি জানি আমি ফার্স্ট 11-এ খেলছি কিন্তু আমি ছেত্রী ভাইকে দেখছি, ছেত্রী ভাই হাতে একটা ডাব নিয়ে ডাবে জল খেতে খেতে ঢুকছে ড্রেসিং রুমে, আমি ছেত্রী ভাইকেই দেখছিলাম, তো ম্যাচে নেমেও ছেত্রী ভাইয়ের সাথে কথা বললাম, প্রথমে খেলার আগে বললাম যে সিরিয়াস আমি খুব বড় ফ্যান, আমার স্বপ্ন ছিল আপনার সঙ্গে খেলার, তো ম্যাচের ম্যাচটা আমরা 2-1 গোলে জিতেছিলাম, চাকচিল 2-1 গোলে জিতেছিল ম্যাচটা, ও সে আচ্ছা দু ম্যাচটা এক গোলে জিতে সত্যি বলছি আমি সেই ম্যাচটা ওই বছরই আমার সেরা ম্যাচ ছিল, সবচেয়ে ভালো ম্যাচ, হুম আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছিলাম সেই ম্যাচটা আমরা, আর আমিও খুব ভালো খেলেছিলাম, তাও একটা সেই পরে ছেত্রী ভাইয়ের কাছে গেলাম, ছেত্রী ভাই বললো আমাকে জিজ্ঞাসা করলো কোথাকার ছেলে এই সেই, ছেত্রী ভাইকে বললাম, তো সেই আমার ফার্স্ট আর লাস্ট কথা সেটি, এখন তো তারপরে কথা হয়নি। হ্যাঁ তো সুনীল ছেত্রী কি তোমাকে তারপরে কোনো কিছু বলেছিল ম্যাচের
না, বলেছিল যে আরো ভালো করো, হ্যাঁ আশা করি তুমি আরো ভালো জায়গায় যাবে, এইসব আগের থেকে আগে ছিল কথা, যেহেতু ম্যাচে পরে যেটুকুনি সময় হয় সেটুকুনি। তো দাদা, এবার যে কোশ্চেনটা আসি, যে খেলার পাশাপাশি তুমি আর কি করতে পছন্দ করো? খেলার পাশাপাশি আমি বাড়িতে বেশি থাকি, বাড়িতে থাকতে বেশি পছন্দ করি, আশেপাশে আমার বেশি দূরে ভালো লাগে না, আমার পাড়া আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে সময় কাটাতে, বিকালে পাড়ার ছেলেদের সঙ্গে ছুটিয়ে ফুটবল। এখন করোনার জন্য এই বৃষ্টি, আজকে বৃষ্টি হয়েছে দুপুরে, এরা এটা যদি করোনা নাই থাকতো, এই বৃষ্টিতে কাদা মাঠে আমরা নেমে যেতাম পাড়ার ছেলেদের সঙ্গে, ছোট বড় সবাই একসঙ্গে, এটা সবচেয়ে আলাদা অনুভূতি। সিরিয়াসলি বলছি, এখন আমি এই লোভটা সামলাতে পারি না। আর শীতেতে আমি আমাদের এখানে ঘুড়ি প্রচুর ওড়ে, 2 মাস, ওই 2 মাস আমি শীতেতে প্রচুর ঘুড়ি ওড়াই, ঘুড়ি ওড়াতে আমার খুব বেশি ভালো। তো দাদা, এখানে অনেকেই কমেন্ট করেছো কেমন আছো কেমন আছো, অনেকেই করেছে তোমার ফ্যানরা তোমার কাছে খুবই ভালোবাসে। মহিমা খাতুনরা আমি কেমন আমি আছো? ভালো আছি। হ্যাঁ, মহিমা খাতুন আচ্ছা, গোলকিপার, ইস্ট বেঙ্গলের, আমি চিনি, অনেকেই করেছে আগে কমেন্ট। আমার আগে ওর সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, তা খুব ভালো, আশা করি আচ্ছা ভালো আচ্ছা, আছে, আর বেস্ট অফ লাক ওর অর্ক ফিউচার লোকের হালদার, জন্য। সুরদা কেমন? সুরদা, তোমাকে ইন্ডিয়া টিমে খেলতে দেখতে চাই। তো আমরাও চাই যে তুমি একদিন হয়তো নিশ্চয়ই ইন্ডিয়া খেলবে, সবার আশা করছি। সবার প্রার্থনা করো, সবার প্রার্থনা, বড়রা একদম দাদা, আশীর্বাদ একদম, করো আমাকে, তোমার সব প্রার্থনা আমার জন্য সবাই আছে প্রার্থনা করো যাতে আমার। না দাদা, তোমার সাথে কথা বলে বা তোমার সাথে মানে আমার যেরকম চ্যাটিং করে কথা বলেছি তোমার সাথে, তুমি প্লেয়ার হিসেবে যতটা ভালো ভালো মানুষ, না? মানে মানুষ হিসেবে আরো ভালো। তো তোমার সাথে যে কথা বলে এতক্ষণ, মানে তুমি থ্যাংক ইউ আমাদের থ্যাংক ইউ। সময় দিলে, তো শেষেই বল, শেষে একদম শেষে এসে গেছি। তো শেষে যে বললাম যে তুমি ISL খেলো, তো যেই টিমেরই খেলো, তোমার ফিউচারের জন্য আমাদের জন্য আমাদের থেকে একটা অল দা বেস্ট। আর এখানে থ্যাংক ইউ। সবাই, মানে সবাই এখানে সেই কমেন্টটাই করেছে, তোমার ফিউচারের কমেন্ট করেছে যে ভালো খেলো, ভালো ফুটবল দেখতে চাই। তারা 1 মিনিট আর একটা কমেন্ট দেখে নি। তো দাদা, এরকমই কমেন্ট করেছে যে তোমার ফিউচারের জন্য তোমাকে সবাই অল দা বেস্ট জানাচ্ছে। তো দাদা, একদম যে আর একটা সবাই শেষ কোশ্চেন তোমাকে, যে এখন তো তুমি মানে জবও করছো প্লাস পাশে পাশে খেলছো, তো একটা সময় পর তুমি হয়তো, আমরা মানে কেউই চাই না, এবং তুমি এত ভালো ফুটবলার বলে জানি তাও বলছি আর কি, যে তুমি খেলাটা হয়তো অবসর নেবে, তো তারপর কি কোচিং লাইফ যাওয়ার বা এরকম কিছু ইচ্ছে আছে, বা নিজের একটা একাডেমি আমি খোলার? হয়তো আমি হয়তো একাডেমি খোলার খুব ইচ্ছা আছে। আমি এখন থেকে আমাদের একাডেমির সঙ্গে যুক্ত, আমি আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা, আমি যে একাডেমি থেকে বড় হয়েছি সেই একাডেমির সঙ্গে আমি যুক্ত, মানে শনি বজবজে রবিবার যে সেখানে একাডেমি গিয়ে, আছে, বজবজ ফুটবল একাডেমি যেখানে, একদম বজবজ ফুটবল তো তুমি একাডেমি, একদম ওখানে একদম, যুক্ত আছো? শনি রবিবার সেখানে একদম বাচ্চা, দাদা। হ্যাঁ আমি এখনো আছি, তো শনি রবিবার ওখানে বাচ্চাদের প্র্যাকটিস হয়, প্রায় 150 বাচ্চা আছে, তো আমি একদম সবচেয়ে ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি, মানে প্র্যাকটিস করি, যাদের সঙ্গে সময় কাটাতে সত্যি খুব ভালো লাগে। 3 থেকে 5 বছর প্রায় 15-20টা বাচ্চা থাকে, তাদের প্র্যাকটিস করাতে গেলে মাথার চুল ছিঁড়ে দিতে হয়, সিরিয়াসলি বলছি, তাদের এক 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 একজন এক এক রকম, তো সিরিয়াস বলছি, ওই 2 দিন খুব কিভাবে যে 2 ঘন্টা মাঠে কেটে যায় বোঝা যায় না, তো আমি হয়তো প্রফেশনালে যাব কি বলতে পারছি না, তবে এদের নিয়ে কাজ করতে আমি ভালোবাসি। তোমার মানে তোমাদের মতো ফুটবলার আমরা দেখতে চাই, যে হ্যাঁ আমাদের ইন্ডিয়ান ফুটবল দাদা আরো ডেভেলপ করে। যে তোমরাই তো আজকে একদিন, তোমরা যে বড় জায়গায় খেলছো, তোমরাই কত প্লেয়ার তুলবে, তারাও হয়তো ইন্ডিয়া খেলবে, অনেক বড় বড় ক্লাবে খেলবে। এটা আমাদের, আমরাও খুশি হব। আমি তো আমাদের বজবজের জুনিয়র প্লেয়ারদের বলি, অনেকেই বলে যে দাদা আমি তোমার মতো হতে চাই, আমি ওদের বলি আমার মতো হয় না, আমার আরো উঠে যাও, আমার থেকে উঠে গেলে আমি খুশি হব তোমাদের থেকে বেশি, তো একদমই তো দাদা, একদমই সবাইকে আমি, আমার এখানে সবাইকে আমি সবাইকে নিয়ে থাকি, সবাই সঙ্গে খেলি, তো আমার বজবজে অনেকেই আছে যারা আমাকে সত্যি খুব ভালোবাসে, আমার পাশে সবসময় থাকে, দাদা, একদমই দাদা, সবাই আমাকে সাপোর্ট করে, তাদের সবাইকে থ্যাংক ইউ জানাই। আর এখানে যারা আমার আমার আমাকে কমেন্ট করেছে, যারা আমার সাথে আছে, সবাইকে বলছি থ্যাংক ইউ, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, এইভাবে আমার জন্য প্রার্থনা করে যাও, তোমাকে সবাই আর সাপোর্ট আমি করছে, আমরা সবাই সাপোর্ট করছি। তো আমি থ্যাংক ইউ জানি আমি স্পোর্টস জানি তো ওয়াইজ কে সেই জন্য এতটা সময় সময় দেওয়ার দেওয়া জন্য। হয়েছে। তো অনেক ধন্যবাদ দাদা, তো এতটা থ্যাংক ইউ সময় থ্যাংক ইউ। দেওয়ার জন্য। তো আবার তোমার সঙ্গে হয়তো নেক্সট দিন কোনদিন মাঠেই হয়তো দেখা হবে, আমরাও যাব, তুমিও হয়তো থাকবে, তখন হয়তো অনেক কথা হবে, এছাড়া ইনস্টাগ্রামে তো কথা হবেই আশা করছি। তো অনেক ধন্যবাদ দাদা, তো থ্যাংক ইউ আজকে দাদা, লাইভটা এখানেই নমস্কার। শেষ করলাম। নমস্কার থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে দাদা।